আসসালামু আলাইকুম বন্ধুরা, তানভীর শেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পিকচার থেকে ভিক্টর পিক বানাবেন, স্প্ল্যাশ পিক বানাবেন। তো দেরি না করে শুরু করা যাক। আপনাদের প্রথমে অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। অ্যাপসের ভিতরে ঢুকে তারপর আপনারা চলে যাবেন টপে। টপে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে পিকচার আছে, এটাতে ক্লিক করবেন। দেন আমার গ্যালারি থেকে এই পিকচারটি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ওকে করে দেবেন। প্রসেসিং হইতেছে, একটুক্ষণ সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। আমি ভিডিও শেষে বলে দিব কোন অ্যাপসের মাধ্যমে আপনারা এই কাজটি করবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন খুব সুন্দরভাবে আমার পিকচারটি এরকম হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে আর্ট ইফেক্টস, তারপর এগুলো থেকে অনেক কিছু করতে পারেন। আপনাদের যা মন চায় তা করতে পারেন, কিন্তু এখান থেকে অনেক ইফেক্ট আছে, এগুলো আমি এখন দেখাইতেছি না। দেন এখান থেকে আপনারা চাইলে আবার এখান থেকে টেক্সট লিখতে পারেন এখানে উপরে। দেন সেভ করার জন্য উপর থেকে শেয়ার বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোডে ক্লিক করে, তারপর দুই নম্বরে এখন যেটা এখন ট্রেন্ডিং সবচেয়ে বেশি চলতেছে ট্রেন্ডিংয়ে ক্লিক করেন, তারপর এই পিকচারে ক্লিক করবেন সিম্পলি। দেন আপনাদের গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করবেন, আমি এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন ওকে করে দেবেন, ক্রস করে দেবেন। আর অবশ্যই আপনারা কিন্তু ডাটা কানেকশনটা অন রাখবেন, ডাটা কানেকশন অন না করলে কিন্তু হবে না। তো একটু অপেক্ষা করেন, অলমোস্ট ডান। দেখেন কত সুন্দরভাবে পিকচারটি ভিক্টর পিক হয়ে গেছে। দেন আপনারা উপরে শেয়ার বাটনে ক্লিক করে সেভ হয়ে যাবে। এই যে এখানে লেখা আছে ইমেজ সেভ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চলে যাবেন আবার টপে। টপে গিয়ে এগুলো আপনার মন মতো এখানে যেতগুলো আছে সবগুলো আপনারা ইচ্ছে করলে করতে পারবেন, কিন্তু যেগুলো প্রো ভার্সন, যেগুলোতে প্রো লেখা আছে, এগুলো কিন্তু করতে হলে আপনাদেরকে প্লে স্টোরকে টাকা দিতে হবে। এখন আমি এটা করে দেখাবো। দেন আমি আমার গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করলাম এবং সিম্পলি এখান থেকে ওকে করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, প্রসেসিং হইতেছে, একটু অপেক্ষা করেন। দেখেন আমার পিকচারটি হয়ে গেছে। এখান থেকে আমরা এখন সিম্পলি সেভ করে দেবো। এই ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ করে দিলাম। ইমেজ সেভ, আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। এই পর্যন্তই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নিজে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।